আপনারা দেখছেন খবরিয়া নিউজ। সারা দিনের বাছাই করা খবরগুলো দেখে নিন আরেকবার। ফের বিতর্কের মুখে পড়লেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ফের বিতর্কের মুখে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এবার বিধায়ককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে বসলেন এক বিজেপি কর্মী। জানি ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। শুধু তাই নয়, সেই তৃণমূল নেত্রীর কথা ওই পোস্টে উল্লেখ করেছেন সেই নেত্রী। এবার দিনহাটা থানায় ধরনায় বসলেন। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, তবে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এদিন গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দিনহাটা থানার আইসির বিরুদ্ধে পরোক্ষ পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিধায়ক উদয়ন গুহ। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটায়। পুলিশ আধিকারিককে নিয়ে বিধায়কের বিতর্কিত মন্তব্যের পরই এ ব্যাপারে সরব হয়েছেন দিনহাটা যুব তৃণমূলের কর্মীবৃন্দ। সরাসরি দিনহাটা থানার আইসির বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন তারা, যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি কর্মীর এরূপ ফেসবুক পোস্টের পরই দিনহাটা জুড়ে সরগোল পড়ে গিয়েছে। সাবানা খাতুনের অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করে তার গ্রেফতারি দাবি জানান তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের দাবি, বিধায়কের নামে বিজেপি কর্মী কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে গ্রেফতার করতে হবে। শুধু বিক্ষোভই নয়, এদিন ফেসবুক পোস্টে লেখা মোমের নামের মহিলা বা যাকে উদ্দেশ্য করে এই পোস্ট, দিনহাটার সেই যুব তৃণমূল নেত্রী মমিতা ভট্টাচার্য এদিন গোটা ঘটনা নিয়ে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এবং তার শাস্তির দাবিতে এদিন থানায় ধরায় বসেন। যদিও গোটা ঘটনা নিয়ে উদয়ন গুহ বা জেলা তৃণমূল নেতৃত্ব এই ফেসবুক পোস্ট বা সাবানা খাতুন সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে দিনহাটা পুরসভার যে কর্মীর নাম করে অশালীন পোস্ট হয়েছে, তিনি গোটা ঘটনাটি নিয়ে গর্জে উঠেছেন। দিনহাটার যুব তৃণমূল নেত্রী মমিতা ভট্টাচার্য জানান, বারংবার করে আমার উপর এই ধরনের একটা বাজে কথা তুলে দেওয়ার চেষ্টা চলছে, বিধায়কের নামেও চেষ্টা চলছে। আজকেও পরিষ্কার বলে দিয়েছে দিনহাটার বিধায়কের রক্ষিতা আছে, তা ওকে প্রমাণ করতে হবে কোন রক্ষিতা। ও পরিষ্কার বলে দিয়েছে দিনহাটা পৌরসভার মৌ লিখছে, মিতাটা লেখেনি, কিন্তু দিনহাটা পৌরসভায় ও জানে না 300 স্টাফের মধ্যে মৌ বা মিতা এই নামে একটাই কর্মচারী, সেটা আমি, আর দ্বিতীয় কেউ নেই। তাহলে ও কাকে বোঝাতে চাইছে, কী বোঝাতে চাইছে? তো ওর বিরুদ্ধে আমরা আজকে, এটা প্রথম না, এর আগেও ও আমাকে ওপেন ফেসবুকে যাতা কথা লিখেছিল, আজকে বাধ্য হয়ে আমাকে আসতে হলো। আমি এসে থানায় বসেছিলাম যে আমি যদি একটা শাসক দলের একজন দায়িত্বে থাকা অবস্থায় আমার সাথে যদি এরকম হয়, আমি জানি না সাধারণ মেয়েদের সাথে কী হতে পারে। আমি পুলিশের এখানে আসলাম, মেজবাবু আমাকে কথা দিলেন কালকে আমি আবার আসব, আমি দেখি আইসি সাহেব কালকে কী বলেন। যদি আইসি সাহেব কোনো ব্যবস্থা নিতে না পারে, আমি থানাতেই থাকবো, আর আমার যদি কিছু হয় তার জন্য আইসি সাহেবকে দায়ী থাকতে হবে। আবার যুব তৃণমূল নেতা তাপস দাসের অভিযোগ, দিনের পর দিন এক মহিলাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, অথচ পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। মেজবাবু এবং অন্য পুলিশ আধিকারিকেরাও সক্রিয় হলেও আইসি কোনো কাজ করছে না বলে অভিযোগ। ব্যাপারটা হচ্ছে, কিছুদিন থেকে ফেসবুকে একটা কথা চলছে, মমিতা হচ্ছে এই শহর ব্লকের যুব প্রেসিডেন্ট, তৎকালীনভাবে একটা মেয়ে মানুষ, সদ্য বিয়ে হয়েছে, প্রেগনেন্ট অবস্থায় আছে, তাকে মানসিকভাবে টর্চারিং করা হচ্ছে, রেগিং করা হচ্ছে, তার জন্য আজকে মেয়েটা স্বামীটাও বাড়িতে নেই, ও একদম নিজেকে নিজে একদম অসম্ভব হয়ে গেছে, মানে ও ভোলে হয়ে গেছে, ও ভোলে হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে, একটা মেয়ে মানুষ তো, ওরও তো শরীরের একটা আত্মা বলতে জিনিস আছে। একটা পুলিশ এখানে বসে থেকে আজকে 6 মাস আগের থেকে তার নামে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ মানে আইসি সাহেব কোনো কাজ করছে না। আইসি সাহেব বাকি সব অফিসারকে, একটা স্ট্রং অফিসার আমাদের দিনাটা, সেই অফিসারগুলো কাজ করতে দিচ্ছে না। আমাদের মেজবাবু পুরো স্ট্রং আছে, তার সাথে বাকি অফিসারগুলো প্রচণ্ড স্ট্রং, কিন্তু আইসি সাহেব কেন দুর্বলতা হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না। আমার মনে হচ্ছে উনি বিজেপির কাছে মাথাটা বিক্রি করে দিচ্ছে, কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে। নাহলে একটা ট্রাফিক মানুষ বসে থাকে মোটর সাইকেল নিয়ে, ট্রাফিক মনে করে হেলমেট পরে নাই, অথচ তাকে ধরে কেস দিচ্ছে, অথচ দিনের পর দিন মেয়েটা রেগিং করছে। এখন আপনারা কি করবেন? আমাদের স্টেপ মনে করে ওরা স্বাভাবিকভাবে, যে আমরা মেয়েটা যেহেতু এখানে আসছে তৎকালীন দেখার জন্য আমরা সকল মিলে এখানে আসছি, আমরা থানার আইসি সাহেবকে অনেকবার রিকোয়েস্ট করলাম, থানার আইসি সাহেব ওখানে নাই, মেজবাবু সাহেব আছে, উনি ওনার সাথেও কথাটা হলো, উনি যেহেতু রিকোয়েস্ট করছেন বারবার, ওনার সাথে আমাদের কথা বলার যে উনি কি কাজ করবেন, কি তার ব্যবস্থা নেবেন, কত তাড়াতাড়ি এর ব্যবস্থা নেবেন, সেই মনে করো কথাটা বলা। এই যে সাবানা মেয়েটা, এই সাবানা মেয়েটা যেভাবে মনে করো রেগিং করা হচ্ছে সাবানা মেয়েকে, সাবানা মেয়েটা মেয়ে বলা যাবে না, ওকে ছেলে বলতে হবে, ওকে মেয়ে বলার কোনো জায়গা নাই ওকে, আমার তো পক্ষে মনে হয় না। আমি বলি ও মেয়ে না, ওটা ছেলে মানুষ, তাকে শায়েস্তা করতে পারতেছে না পুলিশ, অথচ এত পুলিশের আমাদের মহিলা পুলিশ থানা এখানে আছে। এরপরে দিনহাটা থানার আইসির বিরুদ্ধে তোপ দেগে ফেসবুক পোস্ট করেন উদয়ন গুহ। রবিবার রাতে বিধায়ক উদয়ন গুহ তার ফেসবুক পোস্টে লেখেন, দিনহাটা থানার আইসির কাছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ নেই,
বিধায়ক যে পরোক্ষভাবে থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন তা তার এই পোস্ট থেকে স্পষ্ট। বিধায়ক উদয়ন গুহ গতকাল তার ফেসবুক পোস্টে লেখেন, দিনহাটা থানার আইসির কাছে বিজেপির বিরুদ্ধে নালিশ করে কোনো লাভ নেই। তবে এই বক্তব্য সাবানা খাতুনের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে কিনা তা জানা যায়নি। তবে গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘটনায় তোপ দাগতে ছাড়েনি কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস। তিনি বলেন, এই মন্তব্য সামনে পঞ্চায়েত নির্বাচন আইওয়াসের জন্য মন্তব্য, প্রশাসন সম্পূর্ণ তৃণমূলের দলবাসে পরিণত হয়েছে। জানি না, এটাও হতে পারে ওনার ভেতরের থেকে যে ডাক দিচ্ছে পঞ্চায়েত নির্বাচনে উনি হেরে যাওয়ার সম্ভাবনা আছে সেই ভয়ে বলতে পারি, এটা সময় বলবে। উদয়নগ্রহ দিনহাটায় যে কাজগুলো করেছেন পঞ্চায়েত নির্বাচন সামনে, তার আগে হয়েছে হচ্ছে বিধানসভা উপনির্বাচন এবং মিউনিসিপ্যালিটি নির্বাচন, সেখানে কি করেছেন উনি, কিভাবে বুথ দখল করেছেন, কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছেন, কিভাবে বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ছাড়া করেছেন, সেটা কিন্তু মানুষ ভুলে যায়নি। উনি আতঙ্কেও ভুগতে পারেন যে পাল্টাটা হবে নাকি, এবার বলা যাচ্ছে না, সময় বলবে। এখন ধূপগুড়িতে এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পাল্টে খেলো গ্যাস ভর্তি ট্যাঙ্কার লরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পাল্টে খেলো গ্যাস ভর্তি ট্যাঙ্কার লরি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ধূপগুড়ি ঠাকুরপাট এলাকায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে ধূপগুড়ি ঠাকুরপাট এলাকায় ধূপগুড়ি থেকে গয়রকাটাগামী এশিয়া হাইওয়ের উপরে একটি বাইককে পাশ কাটাতে গিয়ে রাস্তার মাঝে পাল্টে খেয়ে যায় গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ট্যাঙ্কারটিতে গ্যাস ভর্তি থাকা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত হন বাইক আরোহী। ঘটনায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছেন এলাকাবাসীরা। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী সহ দমকল বাহিনী। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশে বাড়ি রান্নাবান্না বন্ধ করে দেওয়া হয়েছে। পাশে বাজার থাকায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, তাই ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে তাদের। 11:10 আর কি, হঠাৎ করে সামনের চাকাটা ব্লাস্ট হয়ে গাড়িটা পাল্টে গিয়ে গেল। সামনে একটা বাইক ছিল। বাইকটাকে কি বাঁচাতে গিয়ে? হ্যাঁ, এমনি কিছু হয় নাই, সামনে খালের মধ্যে পড়ে গেল বাইকটা। হ্যাঁ, একটু আহত হয়েছে, হাসপাতালে নিয়ে গেল অ্যাম্বুলেন্সে। আচ্ছা, ওটা কি ট্যাঙ্কি বোঝা গেছে? হ্যাঁ, এটা ফুল গ্যাস। এরপরে কি আপনার আতঙ্কিত, মানে আতঙ্ক হয়ে পড়ছিল? আছি, এখন তো পুলিশ প্রশাসন কি করছে দেখি। ও না না, গ্যাস যে কোনো মুহূর্তে বর্ষা দুর্ঘটনা করতে পারে তাহলে আপনাদের? না, হওয়ার তো কিছু নেই, ফুল ট্যাঙ্কি ভরা আছে গ্যাস বলছে। আপনার নাম? উত্তম কুমার। গাড়িটাও তো এলাকা বেশ, হ্যাঁ, থমথমে তো আছে, বাজার পাশেই তো বাজার। হ্যাঁ, পাশেই বাজার, রান্নাবান্না বন্ধ করতে বলছে সকলকে। হ্যাঁ, সকল দমকল এসছে। হ্যাঁ, দমকল আসছে। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? কোন গুয়াহাটির দিকে যাচ্ছিল। ধুমপুরের দিকে। গোপন জেলা থেকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কেন্দ্র নেতা জীবন সিংহ। সেই মমতা দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচ কামতাপুরত আসিয়া কোচ কামতাপুরের মানুষের মাঝত বিভেদ আনিবার কোনো অধিকার নাই, আর আমরা না দিন। 21 জুলাই ঠিক আগের দিন উত্তরবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ তুলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছিলেন কান্তপুর লিবারাইজেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান জীবন সিংহ। এই ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই আবারও গোপন ডেরা থেকে ভিডিও বার্তা দিলেন জীবন সিংহ। এবার আর শুধু মুখ্যমন্ত্রী নন, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানাতে শোনা গেল তার গলায়। প্রথমবারের মতো জীবন সিংহ উত্তরবঙ্গের অবাঙালি কোচ রাজবংশী রাভা মেজ গারো নশশেখ মুসলিম আদিবাসী নেপালের পাশাপাশি বাঙালিদের নিয়ে বার্তা দিয়েছেন। এর আগে বাঙালি বিরোধী বার্তা তিনি দিয়েছিলেন। এই দিনের ভিডিও বার্তায় তিনি বলেন,
উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের কোনো অধিকার নেই এই কামতাপুরের মাটিতে বিভেদ ছড়ানোর। এখানেই শেষ নয়, একই সঙ্গে তিনি জানান কামতাপুরের মাটিতে কোচ, রাজবংশী, পালিয়া, রাভা, মেজ, গাঢ়, নশশেক, মুসলিম, আদিবাসী, নেপালি, বাঙালি, হিন্দিবাসীদের মধ্যে বিভাজন ঘটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোর আদরের কোচ কামতাপুরবাসী সোগাকে দণ্ডবত সালাম আর গুড মর্নিং জানান। আমার দেশ কোচ কামতাপুরত নানান জাতি জনগোষ্ঠী মানসি আছে, নানান ধর্মের মানসিও আছে। এঠে যেন আছে কোচ রাজবংশী, বড় রাভা, ব্রাহ্মণ কলিতা, তেলিমালি যুগি, নৎস শেখ মুসলিম, তেমনি আছে আদিবাসী, নেপালি, বাঙালি, হিন্দি ভাষাভাষীর মানসি। কোচ কামতাপুরের সামাজিক সম্প্রীতি আর ঐক্য মহান সংস্কৃতি, যার বাদে কোচ কামতাপুরের সব জাতি জনগোষ্ঠী আজি পৃথক রাজ্য গঠনের বাদে সংগ্রাম করিবার ধরিছে। কিন্তু অতি দুঃখের বিষয় হইলে মমতা দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক ভাষণ, কিছু টিএমসির নেতা কর্মীর কামতাপুরি বিরোধী, গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন বিরোধী, গোর্খা বিরোধী মন্তব্য, আরো কলকাতার পুলিশের ও বাঙালির উপর সন্ত্রাস, কোচ কামতাপুরের বুকত বাঙালি আর অবাঙালির মাঝত বিভেদ আনিবার ধরছে। মমতা দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না বাঙালি আর অবাঙালির মাঝত বিভেদ কতখানি ভয়ঙ্কর হইবে, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটিবে, লক্ষ লক্ষ নারী আর শিশুর মৃত্যু হইবার পারে, আর লক্ষ লক্ষ ঘর বাড়ি ধ্বংস হইবে। আমরা কোচ কামতাপুরের জনগণ মমতা দিদির আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালি আর অবাঙালি মাঝত বিভেদ আনার গভীর ষড়যন্ত্র তীব্র বিরোধিতা করং আর নিন্দা জানান। আর কোচ কামতাপুরের সব জনগণ যে কোনো মূল্য এই বাঙালি আর অবাঙালির মাঝত বিভেদ আনার চেষ্টা প্রতিহত করি। আমরা মমতা দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করং, এই কোচ কামতাপুর খান কি তোমার বাপের জমি, না তোমার জন্মভূমি, না তোমার এখানে বসবাস করেন, তোমা কি বুঝবেন কলকাতার থাকিয়া কোচ কামতাপুরি মানসির দুঃখ দুর্দশার কথা। কোচ কামতাপুরের জনগণের মনত কত দুঃখ আর যন্ত্রণা আছে কোচ কামতাপুরি জনগণই বুঝে। সেই মমতা দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচ কামতাপুরত আসিয়া কোচ কামতাপুরের মানুষের মাঝত বিভেদ আনিবার কোনো অধিকার নাই, আর আমরা না দিন। আর কোচ কামতাপুরের বুকত কলকাতার নেতা গেলা আমরা রাজনীতি করিবার না দিন। আর কোচ কামতাপুরের কিছু টিএমসি নেতা কর্মী কমি কং, দে তোমা কোচ কামতাপুর থাকিবেন, কোচ কামতাপুরের খাবেন, আর কোচ কামতাপুরের বিরোধিতা করিবেন, কোচ কামতাপুরের জনগণের স্বার্থ বিরোধী কাজ করবেন, কলকাতার দালাল করবেন, কোচ কামতাপুরের বিরোধিতা করিয়া আমরা মানিম না। আর তোমার এই কোচ কামতাপুরত থাকিবারও কোনো অধিকার নাই, আর তোমাক আমরা থাকিবার না দিন। শেষত কোচ কামতাপুরের শোক জনগণক জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মুই আহ্বান করং, আইসো আমরা সগায় মিলিয়া মমতা দিদির বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভাজনের রাজনীতি, হিংসা রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করং। আরো কলকাতার সাম্রাজ্যবাদ বা উপনিবেশিক শাসন শোষণ নির্যাতনের হাত থেকে কোচ কামতাপুর খানক রিগেইন করং, বা পৃথক কোচ কামতাপুর রাজ্য গঠন করং। শেষত পুনরায় সোগাকে দণ্ডবত সালাম
আরো থ্যাংক ইউ জানাং। জয় আই কামতাপুর। কোচবিহারে বিদ্যালয় পরিদর্শকের আধিকারিকের কলোনির সামনে বিভিন্ন দাবি দাবা নিয়ে বিক্ষোভ দেখালেন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। কোচবিহার বিদ্যালয় পরিদর্শক আধিকারিকের করণের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। এদিন কোচবিহার শহরে 100 বিশাল মিছিল করে তার আধিকারিক করণের সামনে এসে হাজির হন। এরপর সেখানে স্লোগান তুলতে থাকেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক বিবেকানন্দ সহ অন্যান্য সকল শিক্ষকেরা। বিক্ষোভরত আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইন ঘোষণা করা হয়েছে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ গৃহ শিক্ষকতা করতে পারবেন না, এই ঘোষণার পর আমরা খুবই খুশি। রাজ্য সরকারের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে তারা জানিয়েছেন, ছাত্রছাত্রীর কল্যাণের স্বার্থে শিক্ষার ক্ষেত্রে সমাজে স্বচ্ছ ভাবমূর্তি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। পাশাপাশি আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, স্কুলে শিক্ষকতা করে পাশাপাশি গৃহশিক্ষকতা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন বিদ্যালয়ে কর্মরত বিভিন্ন শিক্ষকগণ, তাদেরকে ইনকাম ট্যাক্সও দিতে হচ্ছে না। যদি সত্যি ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি চান, তাহলে বিদ্যালয়ের গুরুত্ব সহকারে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করুক শিক্ষকেরা, তাহলে আর গৃহশিক্ষকের দরকার হবে না। গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য এবং কোচবিহার শাখার দায়িত্বরত গৃহ শিক্ষকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা সাফ জানিয়ে দিয়েছেন যে যদি তাদের দাবিসমূহ আন্দোলনে সুরাহা না হয়, তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। রাজ্য কমিটি থেকে আমাদের দার্জিলিং জেলা কমিটি এবং আমাদের সেখান থেকে দেশমধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্যরা আমরা এখানে এসেছি। কোচবিহার জেলা কমিটি এই দুর্নীতিমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা কোচবিহার জেলা জুড়ে স্থাপন করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা দাবি করেছেন শিক্ষা দপ্তরের মাধ্যমে, যে এখানকার কতিপয় কিছু শিক্ষক কোচবিহার জেলায় তারা শিক্ষকতা করে চলছেন, তাদের সেই বেআইনি শিক্ষকতা বন্ধ করার জন্য আমাদের আজকের পথে আন্দোলন। আমাদের এই পথে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে এবং আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে থাকবে, যতদিন পর্যন্ত না আমাদের এখানে প্রশাসন অর্থাৎ ডিআই বাবু এই কুল শিক্ষকদের শিক্ষকতা বন্ধ না করছেন এবং প্রতিটি দেশমত স্কুলের শিক্ষকরা বেআইনিভাবে শিক্ষকতা করছেন, তাদের যে শিক্ষক হেডমাস্টার তাদেরকে আমরা প্রতিটি স্কুলে ডিপুটেশন দিয়েছি তাদের এই বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য। আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি শিক্ষা ব্যবস্থা কোচবিহার জেলা সহ সারা রাজ্যব্যাপী দেখতে চাই, সেই আন্দোলনেই আমরা পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির মাঠে নেমেছি এবং আমাদের আন্দোলন আজ ময়ূরে পরিণত হয়েছে। আমাদের গত আন্দোলন ছিল বিকাশ ভবনকে কেন্দ্র করে, আমরা গত সপ্তাহেই শিক্ষামন্ত্রী পার্থ বসুর কাছে একটি ডিপুটেশন দিয়ে এসেছি। আমরা আশা করব অবিলম্বে আমাদের যে আইন পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে এবং শিক্ষা দপ্তরের যে নির্দেশিকা রয়েছে সেই আইনের দ্বারাই পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি সেই আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই লড়াই। বললাম দাদা, এর আগেও তো একাধিকবার এমন আইন করেছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন, ডেপুটেশন দিয়ে, কিন্তু কিছুই তো হয়নি, কেউ কোনো স্টেপ নেই, তাহলে আপনারা কী করতে চান এরপরে? আমাদের যে স্টেপ কিছু নেয়নি সেটা আমরা ভ্রান্ত ধারণা, কারণ প্রত্যেকটি আন্দোলনেরই একদিনই সফলতা আছে না, দীর্ঘ আন্দোলনের ফলে আজ পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির দীর্ঘ আন্দোলনের ফলে আজ সরকার পশ্চিমবঙ্গের সরকার বাধ্য হয়েছে আমাদের এই নির্দেশিকা দাবি করার জন্য। এবং আমাদের এই আন্দোলন যদি সঠিকভাবে কিছু কতিপয় শিক্ষক যারা স্কুল শিক্ষক শিক্ষকতা করছে তাদের স্কুল শিক্ষক যদি বন্ধ টিউশন যদি বন্ধ না করেন, তাহলে এই আন্দোলনের জন্য আমরা আরও বৃহত্তর আন্দোলন রাজ্যব্যাপী এবং প্রতিটি জেলায় একসঙ্গে আমরা এই আন্দোলন সংগঠিত করব এবং পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি পূর্ব মেদিনীপুর থেকে দার্জিলিং জেলা এবং কাকদ্বীপ নামখানা প্রতিটি জায়গায় আমাদের বিস্তার লাভ করেছে এবং আমাদের এখন পর্যন্ত 22টি জেলা কমিটি গঠিত হয়েছে, প্রতিটি জেলায় আজকে আমরা আন্দোলনে সামিল হয়েছি এবং আশা রাখি আমাদের এই সরকার আমাদের এই দাবি, যিনি এই সরকারের প্রধান শিক্ষা ব্যবস্থায় রয়েছেন তিনি আমাদের এই দাবি অবিলম্বে পূরণ করবেন, যেটা আমার ন্যায্য দাবি, যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটি নির্দেশিকা। আমরা শুধু সরকারকে এটাই বলতে চাই তার প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে তার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে নির্দেশিকা জারি করেছেন সেই নির্দেশিকাদের জন্য সঠিকভাবে বাস্তবায়িত হয়, এটাই আমাদের দাবি, অন্য কিছু দাবি আমাদের। আমরা অবশ্যই আলটিমেটাম দিচ্ছি, আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের আগেই আমাদের চাই
কুচবিহার জেলা ডিআইএর পর সদর্থক পদক্ষেপের দ্বারা এই আন্দোলনকে সফল হোক এবং আমাদের যে দাবি সেই দাবি পূরণ হোক এবং আমরা হাত জোর করে সেই সমস্ত দুর্নীতিবাজ কতিপয় গৃহ শিক্ষকদের বা যারা টিউশনি করেন সরকারি স্কুল টিচাররা তাদেরকে অনুরোধ করব আসুন আপনারা আপনাদের এই দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে মুক্ত করুন এবং আপনারা বেআইনি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন। অন্য প্রয়োজন পড়লে ডিআই অফিস আবার ঘেরাও করব। আমাদের না হলে যে সমস্ত স্কুলের টিচাররা বা শিক্ষকতা করেন সেই স্কুলে স্কুলে আমরা ঘেরাও আন্দোলন কর্মসূচি করব। যেমন করেই হোক আমাদের এই দুর্নীতি আমরা বন্ধ করব। যা সরকারি ব্যবস্থায় রয়েছে সেই আমরা পালন করতে চাই এবং তা আমরা প্রতিষ্ঠিত করতে জন্যই আমাদের আজকের এই প্রাইভেট টিউটরদের যে ব্যাচগুলো পড়ার স্কুল শিক্ষকরা সেখানে গিয়ে কি আপনারা কোনো রকম স্টেপ নেবেন? না, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা চাই প্রশাসনিকভাবে এই দুর্নীতি বন্ধ করুন। আমরা চাই ডিআই মহাশয় এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ কঠোর হাতে তিনি নেবেন এই দাবি আমরা রাখছি। দীর্ঘদিন থেকে চলছে কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা ডিআই সাহেবের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আমাদের আমরা যে যে পেশার সঙ্গে যুক্ত গৃহ শিক্ষকতা আমরা লক্ষ্য করছি সেই পেশায় একটু কিছু স্কুল শিক্ষক তারা সরকারি আইনকে অমান্য করে যে আইনটা 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট সেই আইন অনুসারে এবং সেই আইনটাকে কার্যকর করার জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে গত 27/6 একটি নির্দেশিকা জারি হয়েছে। তাতে প্রত্যেকটা জেলার ডিআইকে তাদের বিরুদ্ধে স্টেপ বা পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। আমরা লক্ষ্য করছি তারপরেও কিছু স্কুল মানে স্কুল শিক্ষক তারা স্কুল ফাঁকি দিয়ে তারা সকাল থেকে 9টা অবধি প্রাইভেট টিউশন করছেন, তারপরে স্কুলে আসছেন, আবার বিকেলে গিয়ে রাত্রি অবধি তারা প্রাইভেট টিউশন করছেন। এই প্রাইভেট টিউশন করার ফলে ক্লান্ত হয়ে যাচ্ছেন, যার জন্য স্কুলটাকে তারা বিশ্রামগার হিসেবে তারা ব্যবহার করছেন আর সেই স্কুলটাকে ছাত্র ধরা একটা কারখানায় পরিণত করেছেন এবং যাতে তারা টিউশন ব্যবসাটাকে তারা চালিয়ে যেতে পারে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হচ্ছে ছাত্রদেরকে, প্রজেক্টের ভয় দেখিয়ে, প্রজেক্টের নাম্বার কম দেওয়ার ভয় দেখিয়ে তারা ছাত্রকে টিউশন ব্যবসার সঙ্গে যুক্ত করছেন। এবার এইভাবে তারা যে টাকা লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন তার কোনো ইনকাম ট্যাক্স তারা সরকারকে দেন না, তারা বেআইনিভাবে সেই রোজগারটা করছেন। আমাদের আন্দোলন সেই কালো টাকা যারা রোজগার করছেন, আমরা বলছি না যে সমস্ত শিক্ষক তারা সেই অন্যায়ের সঙ্গে যুক্ত আছেন, এই টিউশনের সঙ্গে যুক্ত আছেন, তা নয়। কিছু গৃহ মানে স্কুল শিক্ষক মুসলিমের কয়েকজন তাদের জন্য টোটাল শিক্ষক সমাজটা আছে কলঙ্কিত হচ্ছে আর সেই সমস্ত শিক্ষকরা কিছু অভিভাবককে মদত দিয়ে তারা রাস্তা নামিয়ে যাচ্ছেন এবং এমনকি আমরা লক্ষ্য করছি যে যারা স্কুল শিক্ষা দপ্তর থেকে যে নির্দেশিকা জারি হয়েছে যে স্কুল প্রধান শিক্ষককে পদক্ষেপ নেওয়ার যে কথা বলা হয়েছে, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি আমরা যে স্কুল শিক্ষক যারা প্রধান শিক্ষক তারাও টিউশন তার সঙ্গে যুক্ত আছেন, তাহলে তারা কী করে আমাদের সেই তাদের অনৈতিক কাজটা বন্ধ করবেন? আমাদের দাবি যে অবিলম্বে কুচবিহার জেলার সমস্ত যারা টিউশনের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত শিক্ষক তারা অবিলম্বে বন্ধ করুন। আমরা আজকে ডিআই সাহেবের কাছে আমরা আমাদের দাবিগুলো আমরা পেশ করব। আমরা চাচ্ছি যে শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষার পরিকাঠামো এবং পড়াশোনা যাতে স্কুলেই যাতে তারা সিলেবাসটা শেষ করতে পারেন, টিউশনে কোনো রকম দরকার যাতে না পড়ে, প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে রিমিডিয়াল ক্লাস করে স্কুলে সেই শিক্ষা আপনারা দেওয়ার চেষ্টা করুন। প্রাইভেট নয়, আমরা প্রাইভেট পেশার মধ্যে আমরা বাইরেটা দেখবো, সেই পেশা আমরা কাউকে প্রবেশ করতে দেবো না। এর জন্য আমাদের আন্দোলন যতদূর যেতে হবে যাবো। উপযুক্ত বিদ্যুৎ পরিষেবার দাবিতে বিক্ষোভ নাজিরান দেউতিকাটা এলাকার বাসিন্দাদের। বিদ্যুৎ পরিষেবা ঠিক না থাকায় নাজেহাল এলাকার বাসিন্দারা, ঘটনাটি আলিপুরদুয়ার জেলা ও কোচবিহার জেলার মধ্যবর্তী স্থান নাজিরান দেউতিকাটা এলাকায় বিদ্যুৎ ঠিক না থাকার কারণে নাজেহাল হয়ে গত 2 বছর আগে কামাখাগুড়ি ইলেকট্রিক অফিসে WBAC DCL এর সংশ্লিষ্ট ইলেকট্রিক অফিসে গিয়ে কমপ্লেন করেন এলাকার বাসিন্দারা, কিন্তু তারপরও এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এহেন অবস্থায় ইলেকট্রিক না আসার কারণে নাজেহাল এলাকাবাসীরা, স্থানীয় বাসিন্দা অবনীশ রায় সিংহ ও বিজন পাল জানান, দীর্ঘ 2 বছর অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট দপ্তর কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সন্ধ্যা হলে সিরিজ লাইন হয়ে থাকে, ফ্যান লাইট ঠিকঠাক চলে না, এই তীব্র গরমে বিনা ইলেকট্রিকের ছোটদের বাচ্চা দিয়ে নিয়ে থাকা খুব কষ্টদায়ক হয়ে উঠেছে। সংশ্লিষ্ট আধিকারিক ট্রান্সফরমার লাগাবে বলে জানান। এছাড়াও জানান ইলেকট্রিকের এই সমস্যা অতি শীঘ্রই সমাধান করা হবে। এলাকাবাসীদের দাবি ইলেকট্রিক নিয়ে সুব্যবস্থা যাতে অতি শীঘ্রই শুরু হোক। মানে আমাদের এখানে কোনো ভোল্টেজই থাকে না, 1 নম্বর কথা, তারপরে সন্ধ্যা হলেই লাইন সিরিজ হয়ে থাকে, এটাই সবসময় কি এই অবস্থা? হ্যাঁ, মাঝে মাঝেই হয়।
রাতে করে কি ভোল্টেজ থাকে না বলছিলেন? না ফ্যান ঘুরে না, ভোল্টেজ থাকে না, এটাই এখানকার বড় সমস্যা। তার মধ্যে লোডশেডিং তো একটু বাতাস টাতাস হলেই কারেন্ট থাকবে না। আচ্ছা, এমনি নর্মালও কি ভোল্টেজ কম? একদম কম, ভোল্টেজ কমই থাকে। তো আপনারা কমপ্লেন কোথায় কোথায় করেছিলেন? কমপ্লেন তো কামাখাগুড়ি। কি জানিয়েছে ওনারা? আমাদের এখানে লাইনটা ঠিক করে দেবে, আমরা ট্রান্সমিটার বসাবে এটাই বলছিল। তো কতদিন আগে বলছিল? এটা তো বছরখানেক হয়ে গেল, এখনো পর্যন্ত হয়নি। না তো কি জানাবেন এই ব্যাপারে? এখন ওনারা যে করছে না, এটা সুরা হোক, ট্রান্সমিটার বসাক, এখানকার জনগণ যাতে সুব্যবস্থা পায় কারেন্টের, এটাই বলি। কারেন্ট নিয়ে সমস্যা মানে আমাদের এই লাইনটা তো দুই লাইন, ভোল্টেজ কম থাকে, তারপরে আবার ট্রান্সমিটারটা থাকে আমাদের ওই ভলকা স্কুলে। এখানে লাইন আমাদের খুব অসুবিধা, সন্ধ্যাবেলা তো ফ্যান ঘুরেই না, রাত্রেবেলায় ভোল্টেজ কম থাকে, ভালপও জ্বলে না। আর অনেক সময় মোটামুটি দেখি আমরা প্রত্যেক সাইডে লাইন থাকে, কিন্তু আমাদের এই সাইডে কিন্তু লাইনটা খুব কম, সিরিজ হয়ে থাকে। হ্যাঁ, সিরিজ হয়ে থাকে। তাই আমাদের যাতে এটা একটা সুব্যবস্থা নেওয়া হয় তার জন্যে আমরা। আপনারা কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, কমপ্লেন তো করছি আমরা, কামাখাগুড়ি অফিসে গিয়ে সাহেবকে জানাইছি, অ্যাপ্লিকেশনও দিছি, কিন্তু সাহেব বলছে ঠিক আছে দেখা যাবে। তারপরে দুই বছর আগে না, সেদিনকেও দিয়ে আসছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গতবার কিন্তু আসে মাপ দিয়ে গেছে এখানে ট্রান্সমিটার বসাবে, কিন্তু ট্রান্সমিটার আর বসানো হলো না। এখন অবধি আমাদের এই পরিস্থিতি চলছে কারেন্টের জন্য। তো যাই হোক, আপনারা এটা চিন্তা ভাবনা করবেন যাতে আমাদের এটা ভালো সুব্যবস্থা হয়। আপনার নাম? আমার নাম অবনি রায় সিংহ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো নাজিরান দেউতিঘাট, কুচবিহার ডিস্ট্রিক্ট। পাশেই তো আপনার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রয়েছে। হ্যাঁ, আমাদের পাশেই আছে আলিপুর ডিস্ট্রিক্ট। সম্ভবত আপনাদের যে লাইনটা আছে এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ভলকা স্কুল হয়ে এই লাইনটা আসছে? হ্যাঁ, আমাদের এই ভলকা স্কুল হয়ে এই লাইনটা আসছে। মানে আপনাদের আলিপুর এবং কুচবিহার ডিস্ট্রিক্টের মাঝামাঝি পড়ছে প্রায়? হ্যাঁ হ্যাঁ, সীমান্ত এলাকায় পড়ছে আমাদেরটা। এখন এই ফাঁকা জায়গায় তাঁবু খাটিয়ে চলতো জুয়ার আসর, উদ্ধার 2 লক্ষ টাকা, গ্রেপ্তার 21। দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসরের অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে, তবে এবার সুযোগ বুঝে বাহিনী নিয়ে জুয়ার থেকে অভিযান চালায় পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দায়। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ওন্দা থানার পুলিশ অভিযান চালায় ওন্দা থানার রামসাগরের অ্যান্টনি বাগান এলাকায়। জুয়ার ঠেক থেকে উদ্ধার হয় 2 লক্ষেরও বেশি টাকা। ঠেক থেকে গ্রেফতার করা হয়েছে মোট 21 জনকে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ 2,26,567 টাকা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি ফাঁকা জায়গায় তাঁবু খাতিয়ে আসর বসত, সেখানে তাঁবু টাঙিয়ে নিয়মিত চলত জুয়া খেলা। ওই ঠেক ঘিরে এলাকায় দুষ্কর্ম চলত বলে অভিযোগ স্থানীয়বাসীদের। এই নিয়ে একাধিকবার ওই এলাকায় অনেক অশান্তি হয়েছে, পুলিশের কাছে অভিযোগও জমা পড়েছে একাধিক। তবে এতদিন কোনোরকম কোনো ব্যবস্থা গ্রহণ না করে গতকাল আচমকাই ওই এলাকায় হানা দেয় পুলিশ। রবিবার অতর্কিতে ওই ঠেকে অভিযান চালায় ওন্দা থানার পুলিশ। সেই সময় জুয়া খেলা চলছিল, জুয়ার আসর থেকে হাতে নাতে পুলিশ 21 জনকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে ওই ঠেক থেকে 2 লক্ষেরও বেশি টাকা উদ্ধার করে। ধৃতদের সোমবার পেশ করা হবে বাঁকুড়া জেলা আদালতে। পুলিশ সূত্রের খবর, নিয়মিতভাবে ওই তাঁবুতে আসর বসত, বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই ঠেকে এসে ভিড় করত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওন্দা থানার পুলিশ অভিযান চালায়। পুলিশ মনে করছে এলাকায় এরকম আরও অনেক জুয়ার ঠেক বসে, জুয়ার আসর থেকে আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বাকি ঠেকগুলির খোঁজে তল্লাশি চালাবে পুলিশ। উল্লেখ্য, বাইকে গাঁজা পাচার করার সময় পুলিশের জালে ধরা পড়ে 2 পাচারকারী। দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার হদেরডাঙ্গায় বাসিন্দা অভিজিৎ ও গোগলা এলাকার বাসিন্দা অরুণ ঘোষ লাউদোহার তিলাবনী জঙ্গলের রাস্তা দিয়ে বাইকে করে গাঁজা নিয়ে যাচ্ছিল। পুলিশ 2 জনকে গ্রেফতার করে। ফের মালদা মেডিকেলের আউটডোর বিভাগে চুরির ঘটনা প্রকাশ্যে, আতঙ্কিত রোগী ও পরিবারের সদস্যরা। ফের চুরির ঘটনা সামনে আসলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগে। ব্লেড দিয়ে এক রোগীর ব্যাগ কেটে নগদ টাকা এবং মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। জানা গেছে ওই রোগীর নাম রেহানা বিবি, বাড়ি পুকুরিয়া থানার পীরগঞ্জে। এদিন সকালে বুকের সমস্যা থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি। লাইনে দাঁড়িয়ে থাকার সময় কিউবা কারা ব্লেড দিয়ে ব্যাগ কেটে নগদ 1500 টাকা এবং একটি ফোন নিয়ে চম্পট দেয়। বিষয়টি পরে জানাজানি হতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধূ। টাকা চুরি 1500 টাকা, আবার অনেক দিন পরে শুরু হয়ে গেল,
বিষয়টি মৌখিকভাবে জানানো হয় হাসপাতালের পুলিশ ক্যাম্পে। এদিকে বারবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর থেকে চুরির ঘটনা ঘটায় অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহিলাদের নিরাপত্তার স্বার্থে কোচবিহারে পথ চলা শুরু হলো উইনার স্কোয়াডে। গোটা রাজ্যের পাশাপাশি এবার কোচবিহারেও চালু হলো উইনার স্কোয়াড। এদিন কোচবিহার পুলিশ লাইনের মাঠে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে কোচবিহারে যাত্রা শুরু করলো উইনার স্কোয়াড। সবুজ পতাকা উড়িয়ে এই উইনার স্কোয়াডের সূচনা করেন পুলিশ আধিকারিকেরা। এদিন উইনার স্কোয়াডের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তরবঙ্গের আইজি ডিপি সিং। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি শ্রী সুধাকর, কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার উইনার স্কোয়াডে 20 জন মহিলা কনস্টেবল রয়েছেন। তারা স্কুটিতে করে শহর ও শহর সংলগ্ন এলাকায় ঘুরবেন। এতে ইপিসিং এর মতো ঘটনা কমে বলে দাবি পুলিশের। মূলত শহরে স্কুল কলেজ সংলগ্ন এলাকা, ব্যস্ততম বাজার, বাস স্টপেজ এমন স্থানে যেখানে মহিলাদের নিয়মিত উপস্থিতি বেশি সংখ্যায়, সেখানে এই উইনার স্কোয়াড টহল দেবে বলে জানা যায়। এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, আজকে আমরা একটা পুলিশ গেস্ট হাউস আজকে আমরা একটা ইনোভেশন করেছি, যেখানে আমাদের সাবঅর্ডিনেট স্টাফ জন্য একটা ওয়েলফেয়ার মেজার আছে কি বাড়ি থেকে আসে থাকার ব্যবস্থা আছে। সেকেন্ড আছে কি আমাদের জেলার যে ভিনাস টিম আছে ওটাকে আমরা পুরো রিট্রেন করে রিফারবিশ করে নতুন ড্রেস দিয়ে নতুন গাড়ি দিয়ে ওদেরকে রিলঞ্চ করা হয়েছে কি আমাদের যেখানকার মহিলারা আছেন, আমাদের যে পাবলিক আছে যেখানে পাবলিকে যায় ওখানে আমরা একটু মহিলাদের স্পেশালি মহিলাদের নিরাপত্তাটা আমরা বাড়াতে পারি, এটা একটা আছে। লাস্ট আছে কি আমাদের জেলায় আমাদের বাচ্চারা খুব ভালো রেজাল্ট করেছে, হায়ার সেকেন্ডারি টপার মেয়ে আমাদের এখানকার আছে, তো ওনাদেরকে একটু সমর্থনা দেওয়া, ওনাদের একটু মোটিভেট করা, ল্যাপটপ দেওয়া হয়েছে ওনাদেরকে, ট্যাব দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমরা আশা করি কি ওনাদের যে নেক্সট আগে পড়তে চাইছেন ওটাতে একটু সুবিধা হবে। প্লাস আমরা ওনাদের সঙ্গে দাঁড়াতে চাইছি, যদি কোনো হেল্প লাগবে আমরা। বিনাস টিমের মূলত কাজ আছে স্টার্ট উইথ মহিলাদের নিরাপত্তা বাড়ানো, তাই জন্য মহিলারা যেখানে যেখানে বেশি যায়, যেমন উইমেন্স কলেজ আছে বা স্কুলস আছে, হায়ার সেকেন্ডারি বা হাই স্কুলস আছে, মার্কেট আছে, মলস আছে, যেখানে সিনেমা হল আছে, যেখান থেকে মহিলারা বেশি যান, যে সময় বেশি যান ওনারা ওখানে সবসময় ভিজিট করবে, ওনার সাথে কথা বলবে কী অসুবিধা হচ্ছে, প্লাস কোথায় এসওএস আসছে, কোনো মহিলা বলছে আমার হেল্প লাগবে তো সে সময় যাবে, কোনো ছোট ছোট কেস আছে যেখানে বলছে কি আমার গিয়ে প্রবলেম করছে ওরা রেসপন্ড করুক, বেসিক্যালি দে উইল বি আর ফার্স্ট রেসপন্ডার্স স্পেশালি ইন কানেকশন উইথ উইমেন রিলেটেড কমপ্লেন্স। কতজন এরকম? টোটাল 20 জন আছে, 10টা বাইক আছে, কিন্তু আমরা দুভাগ করে করবো, 10টা করে একবার সঙ্গে পেট্রোলিং থাকবে, রেসপন্ড করবে, এলাকায় ঘুরবে, যেখানে কমে ওখানে ভিজিট করবে, বাড়ি যাবে, আপনাদের যদি কিছু যে এরকম আপনারা সবসময় ফিডব্যাক দেন কি এই মহিলা এখানে প্রবলেম আছে, ওখানে গিয়ে কথা বলবে, মহিলাদের সঙ্গে বেশি কানেকশন ভালো হয়, প্লাস ওদের ওয়েল ট্রেন্ড আছে, যদি কোনো অসুবিধা হলে ওরা হ্যান্ডেল করতে পারে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়? ওদের কমব্যাট থেকে সব রকম ট্রেনিং দেওয়া হয়েছে, ওদেরকে ফিটনেস বাড়ানো হয়েছে, তো ছোটোখাটো ওরা লোকে এমনি দেখে নেবে। এরা কি মানে লেডি কনস্টেবল? লেডি কনস্টেবলস আছেন, প্লাস ওনাদের কাছে ইলেকট্রিক বেটন আছে, ওনাদের কাছে চিলি স্প্রে আছে, ওনাদের কাছে ভিডিও ক্যামেরা আছে, ওনাদের একটু পঙ্গা নেবেন, একটু পরে দেখবেন। এদের একটা স্পেসিফিক ড্রেস দেখলাম আমরা। এক্স্যাক্টলি, ও ড্রেস গভর্নমেন্ট অ্যাপ্রুভ আছে, প্রত্যেক জায়গাতে দেখবেন আমি বিভিন্ন জেলাতে করা হয়েছে, এইরকম ড্রেসই করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছিলেন কি একটা আলাদা করে ড্রেস করে কি লোক বুঝতে পারে কি এটা স্পেশালাইজ টিম আছে, তো তার জন্য করা হয়েছে। নতুন গাড়ি গভর্নমেন্ট পাঠিয়েছে, তো আমরা ওটাকে আশা করবো কি আমরা ওটাকে ম্যাক্সিমাম ইউজ করতে পারবো। কতখানি এলাকার মধ্যে ঘুরবে? মোস্টলি আমরা মিউনিসিপ্যালিটি এলাকায় করতে বলছি, ছোটো বাইক আছে তো খুব দূর দূর যাওয়া সম্ভব হবে না, তো মিউনিসিপ্যালিটির উপর কনসেন্ট্রেট করে, কিন্তু যদি দরকার হয় তো আশেপাশেও যেতে পারে। বর্তমানে পথেঘাটে ইফতিজারদের দৌরাত্ম্য, স্কুল কলেজ লাগোয়া এলাকায় দাপাদাপি বেড়ে গেছে, তেমনি মহিলাদের ওপর দুষ্কৃতি হামলার ঘটনাও দিন দিন বেড়েই চলছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য মহিলাদের দিয়ে বিশেষ বাহিনী তৈরির পরিকল্পনা নিয়েছেন। সেই মতো রাজ্য পুলিশ জেলায় জেলায় এই উইনার স্কোয়াড গড়ার কর্মসূচি নয়। এই উইনার স্কোয়াড মহিলাদের পথ চলার ক্ষেত্রে যে সাহস জোগাতে সহায়ক হবে তা বলাই বাহুল্য। এদিন শুধু উইনার স্কোয়াডই নয়, এদিন এর পাশাপাশি কোচবিহার পুলিশ লাইনে পুলিশের জন্য একটি কোয়ার্টার উন্মোচন করা হয়। এছাড়াও জেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ একাধিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে। শ্রাবণের দ্বিতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালেন বিজেপি বিধায়ক সুকুমার রায় ও নিখিল রঞ্জন দে।
শ্রাবণ মাস মানে দেবাদিদেব শিবের মাস। এই মাসে প্রতি সোমবার পুণ্যার্থীরা মহাদেবের মাথায় জল ঢালেন। সেই মতো আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে গোপালপুর চৌরঙ্গি শিব মন্দিরে জল ঢালতে যান বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিন পুজো দেওয়ার পাশাপাশি গোপালপুরের প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের ব্যাপারেও কথা বলেন নিখিলবাবু। স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় 400 থেকে 500 বছর আগে গোপালপুরের চৌরঙ্গির এই শিব মন্দিরের প্রতিষ্ঠা হয়। সভাপতি বহু লোকের ভাবাবেগ জড়িয়ে রয়েছে এই শিব মন্দিরের সঙ্গে। বর্তমান প্রজন্মকে এই মন্দির সম্পর্কে জিজ্ঞেস করলে সম্ভবত উত্তর দিতে পারবে না অনেকেই। যদিও নতুন প্রজন্মের জানারও কথা নয় এই বিষয়ে, মূলত বাপ ঠাকুরদের সময়কার এই নিদর্শন সম্পর্কে। এই নিদর্শন সম্পর্কে যারা অবগত তাদের থেকে কিছুটা হলেও এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায়। আজ এই মন্দিরে জল ঢালতে গিয়ে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে জানান, আজকে এই গোপালপুর চৌরঙ্গির এখানে একটা ঐতিহাসিক পুরনো বাবা ভোলেনাথের মন্দির দর্শন করতে এসেছি আমি এবং আমাদের উত্তর বিধানসভার বিধায়ক তথা কুচবিহার জেলার সভাপতি সুকুমার রায়। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই মন্দিরটা বহু প্রাচীন এবং এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কারণ আমরা যে আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছি, তো আমরা চাই যে আমরা দুজন যারা বিধায়ক রয়েছি আগামী দিনে এই বিষয় নিয়ে আমাদের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের কাছে আমরা আবেদন জানাব, যাতে করে এই ঐতিহাসিক ধরোহরটিকে আবার পুনরুজ্জীবিত করে এই এলাকার অত্র এলাকার যত সাধারণ মানুষ আছেন তাদের যে ধর্মীয় ভাবাবেগ সেই ধর্মীয় ভাবাবেগকে তারা মান্যতা দেবেন। তার কারণটা হচ্ছে যে যেই নিদর্শনগুলো আমরা দেখলাম আর তাতে প্রমাণিত যে এটা কমপক্ষে 300-500 বছর আগেকার। তো এটা যারা এখানকার এখন বর্তমানে এর দায়িত্বে রয়েছেন বা যারা এর আধিকারিকরা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আমার ঠাকুরদাদা তার ঠাকুরদাদার কাছ থেকে এই সমস্ত বিষয় নিয়ে শুনেছি, কিন্তু তার প্রকৃত একদম পুরনো যে ইতিহাস সেই ইতিহাস সম্বন্ধে কেউই ঠিক মতো বলতে পারছেন না, কারণ এটা 400-500 বছর আগেকার। সেই কারণের জন্য আমরা চাই যে আমরা দুজন যে বিধায়করা রয়েছি আমরা এই বিষয়টা নিয়ে আগামী দিনে যেখানে যেখানে আমাদের বলার সেখানে আমরা বলব। তখন এমপি ছিল আমাদের নিশীথ প্রামাণিক, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম যে অনেক পুরানা ঐতিহ্য আমাদের দেখলেই বোঝা যায় মন্দিরে যে ইট আর সেটা এখনকার না, সেটা অন্তত অনেক বছর পুরনো সেটা বোঝা যায়। সেই জন্যে সেটাকে রক্ষা করার জন্যে বা তার যে ভগ্নদশা অবস্থায় আছে সেটাকে নির্মাণ করার জন্যে আমি এমপিকেও যেরকম বলেছিলাম, এমপি বলেছিল যে কাগজপত্র সব নিয়ে সেখানে দেখা করলে সে সমস্ত ব্যবস্থা করবে, এরকম কথা হয়েছিল। আজকে নিখিলদা যখন বলছে আমরা আসছি, আমরা নিশ্চয়ই আবার আগামী দিনে সমস্ত কাগজপত্র নিয়ে আর আমাদের যে এখন এমপি নাই এখন মন্ত্রী আর তার সঙ্গে দেখা করে সমস্ত ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। ফের মাথাভাঙা নয়াঘাট বাজারে দুঃসাহসিক চুরি, ঘটনা তদন্তে পুলিশ। পরপর চুরির ঘটনা লেগেই রয়েছে মাথাভাঙা নয়ারহাট বাজারে। এদিন ফের মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট বাজারে চুরির ঘটনা সামনে আসে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এবার এক কাপড় ব্যবসায়ীর দোকানে সামগ্রী চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। চুরির কিনারা করতে ইতিমধ্যেই মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ী ভগবতী বর্মন। ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙা পুলিশ। ব্যবসায়ী ভগবতী বর্মন জানান, শুক্রবার দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। ওই দিন মধ্যরাতে কেউ বা কারা দোকানের তালা খুলে প্রায় 50-60 হাজার টাকা জামা কাপড় চুরি করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চুরির কিনারা করতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরশু দিনের রাত্রে, মনে করেন এর আগের দিন তো তালা ছোট তালা লাগানো ছিল, ওই দিনে মনে ছোট তালা লাগানো ছিল, তালা দুটো ছোট ছোট ছিল, তো ওইটুক তো আর লক্ষ্য মানে ওইটুক ধারণা ছিল না যে এরকম একদিনের মধ্যে এরকম হবে। এই একদিনের রাত্রেই মনে করেন 50-60 হাজার টাকার মাল চুরি হয়ে গেছে। 50-60 হাজার টাকার মাল? হ্যাঁ। আপনি কিসের ব্যবসা করেন? কাপড়ের দোকান। কাপড়ের দোকান? এটা থানায় ডায়েরি করছেন? থানায় তো এমনি একটা চিঠি করছি, কোনো নাম ধরিনি। না আপনি জানেন না কে বা কারা করেছে, তাই তো? বর্তমান তো জানি না।
এই যে কতদিন ধরে এই ব্যবসা করেন? ব্যবসা 4 বছর রানিং চলছে। এসএসকে এর চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো ভুবনেশ্বরের এমসে। এসএসকেএম এর চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমসে নিয়ে গেল সিবিআই। এদিন সকালেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর। বিমানবন্দর থেকে সরাসরি এইমসে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্স থেকে নামার পরই তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন কেমন আছেন। মুখে কোনো কথা ছিল না তার, শুধু বুকে হাত দিয়ে ইশারায় বোঝালেন ভালো নেই, বুকে ব্যথা রয়েছে। জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে, হার্টের সমস্যা, হাঁটুর ব্যথা, থাইরয়েড, নানাবিধ অসুস্থতায় তিনি ভুগছেন। এই অবস্থায় টানা জেরার পর শনিবার তাকে গ্রেফতারের পর প্রথমে জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়। পরে আদালতে পেশ করার সময় তিনি অসুস্থ বোধ করেন। দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পর মন্ত্রীকে এসএসকেএমে পাঠাতে বলেন ব্যাংকশাল আদালতের বিচারক, তাতে ইডি আপত্তি জানায়। রবিবার এই নিয়ে হাইকোর্টে সওয়াল জবাবের পর পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমসে স্থানান্তরিত করার নির্দেশ দেন। সেই মতো আজ সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে তাকে এইমসে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই নিরাপত্তা বলে আঁটো সাঁটো করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের ভর্তির সময়। আর তার জেরে গেটের সামনে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়। তারা প্রশ্ন তোলেন, কেন হাই প্রোফাইল মন্ত্রীকে উড়িয়ে এনে এইমসে চিকিৎসা করানোর জন্য আমজনতাকে বঞ্চিত হতে হবে? বাংলার নানা জেলা থেকে ভুবনেশ্বরে এইমসে চিকিৎসা করাতে যান তারা, ভোর থেকে লাইন দিয়ে চিকিৎসা পরিষেবা পান। কিন্তু রাতারাতি বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে ভর্তি হওয়ার কারণেই নিরাপত্তার দোহাই দিয়ে তাদের অপেক্ষা করে রাখা হয়েছে বলে অভিযোগে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। এদিকে এইমসে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা মন্ত্রীর সমস্ত শারীরিক পরীক্ষা করবেন, তারপর ভার্চুয়ালি সেসব রিপোর্ট পেশ করা হবে কলকাতা ইডির বিশেষ আদালতে। এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই তিনি এইমসে পৌঁছে গিয়েছেন। এর মধ্যে ভুবনেশ্বর এইমসে কয়েকজন বাঙালি যুবক প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত বাংলা থেকে যারা চিকিৎসা করতে এইমসে এসেছিলেন সেই রকমই একদল বাঙালি যুবক এদিন বিক্ষোভ দেখান। যেই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢোকে সঙ্গে সঙ্গে তারা স্লোগান দেওয়া শুরু করেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলতে থাকেন বাংলার শাসন ব্যবস্থা কিছু নেই, সব দালাল, সেখানে সব পুলিশ হাসপাতালের হয়ে কাজ করছে। এদিন ওই সকল যুবক পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা দাবি করেন পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিগ্রস্ত। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তারা প্রশ্ন তোলেন, বলতে থাকেন বাংলা চিকিৎসা ব্যবস্থার অবনতির কথা, সেই কারণেই তাদের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে এসে চিকিৎসা করা হচ্ছে। এক বিক্ষোভকারী বলেন, আমার মা এখানে 1 মাস ধরে ভর্তি রয়েছে, তার হার্টের সার্জারি হবে, আমায় কেন পশ্চিম মেদিনীপুর থেকে এখানে আসতে হবে? আর যদি আয়ুষ্মান ভারত চালু থাকতো তাহলে মার চিকিৎসা বিনামূল্যে হতো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করছি, কেন এই প্রকল্প চালু নেই? আমার মায়ের অপারেশনের জন্য 3 লক্ষ টাকা খরচ হয়েছে, আর স্বাস্থ্যসাথী আমাদের রাজ্যে সেই সুবিধা ভালো নেই। স্বাস্থ্যসাথী থাকলে পার্থ চট্টোপাধ্যায় কেন ভুবনেশ্বরে এসেছেন? আরেক বাঙালি যুবক বলেন, আমরা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইছি, যদি মন্ত্রীরা রাজ্যবাসীকে সঠিকভাবে পরিষেবা দিতে না পারেন তাহলে কেন মন্ত্রী হয়েছেন? অপরদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এমার্জেন্সি দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই সব তার স্বাস্থ্য পরীক্ষা হবে। সোমবার ভোর 6:30 নাগাদ এসএসকেএম এর কার্ডিওলজি ইমার্জেন্সির সামনে আসে অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করে মন্ত্রীবর্ষাকে নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রী সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবেন। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে। আপনি কি জয়েন দেবেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং? আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম, কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295
অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধর্মবাদান্তে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।